এসছি এসছি দারুন কিন্তু ডলফিন আমরা খুঁজে পাচ্ছি না একবার এক ঝলক দু ঝলকের জন্য দেখা যাচ্ছে সাইবেরিয়ান বার্ড দেখতে যাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের ডে টু ট্রিপে সকাল সকাল বাজে 11টা আমরা যাচ্ছি হচ্ছে পুরী কোনাক রোড ধরে কোনাক সান টেম্পল ঘুরতে তো সান টেম্পল তো চলুন আমাদের সঙ্গে দেখুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রাস্তা খুবই ভালো রাস্তা এখন অবধি আমরা পুরীর থেকে বেরিয়েছি মোটামুটি রাস্তা ভালো পুরীর থেকে কোনাক হচ্ছে মোটামুটি 50 কিলোমিটার মতন তো 1 ঘন্টা মতন জার্নি টাইম আপনাদের রাস্তা খুবই সুন্দর দেখি কেমন যাত্রা হয় পুরী কোনাক এক্সপ্রেসওয়ে থেকে এটা চন্দ্রভাগা বিচ রাস্তা অপূর্ব ভালো একদম স্মুথ রাস্তা কোনো রাস্তায় কোনো গর্ত কিছু নেই আপনারা একদম ক্রুজিং স্পিডে একদম ড্রাইভ যদি আপনারা গাড়ি চালাতে এনজয় করেন ক্রুজিং স্পিডে খুবই এনজয় করবেন এই রাস্তা আমরা এখন আছি চন্দ্রভাগা বিচে একদম ভার্জিন বিচ আপনারা ভিউটা দেখুন কেউ নেই দূর দূর অব্দি একটাও লোক দেখা যাচ্ছে না খুব সুন্দর জায়গা ওই একটা লোক যেটা ওটা আমার দাদা আর এই বিচে কেউ নেই আমরা ছাড়া অপূর্ব সুন্দর বিচ এটাকে ভার্জিন বিচ বলে সেইটা বড্ড গরম মানে টেম্পারেচারটা হাই চান্সেস কি ফুল ফ্লেজেড আপনার ট্যান পড়ে যাবে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স একদম ফাটাফাটি আমরা চলে এসেছি উড়িষ্যার ফেভারেট সান টেম্পল কোনাক সান টেম্পল এখানে অ্যাকচুয়ালি পেটস অ্যালাউড না অ্যালাউড হচ্ছে এই সামনের গেটটা অবধি তার বেশি অ্যালাউড না খুবই সুন্দর জায়গা চারিপাশে খুব সুন্দর অ্যাকচুয়ালি কোনাক টেম্পলের এই ভিডিওটা ছাড়া আমার কোনো ভিডিও নেই অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আর যখন আমি কোনাককে এখানে এসে পৌঁছাই আমার আনফর্চুনেটলি চার্জটা শেষ হয়ে যায় যার জন্য কোনাককে আমি আর রেকর্ডিং করতে পারিনি কিন্তু খুবই সুন্দর জায়গা অবশ্যই আসবেন আমরা আমাদের ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি আজকে চিল্কা লেকের দিকে ওখানে গিয়ে আমরা বোটে করে ঘুরে বেড়াবো সাইবেরিয়ান বার্ডস দেখব আর ডলফিন দেখব এটা হচ্ছে প্ল্যান আমাদের দেখি কতটা দেখতে পারি কি বোটে গেলাম বোটের কন্ডিশন রাস্তা কিরকম সব যেতে যেতে বলবো আপাতত তো রাস্তা খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুদিক থেকে গাছ রাস্তার উপরে পড়ছে রাস্তার কোয়ালিটিও খুব ভালো অ্যাপেলও এনজয় করছে বাড়িতে সবাই পরিবারে সবাইও খুব এনজয় করছে তাহলে চলুন আজকে আমাদের ডে থ্রি জার্নিতে আমাদের সাথে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সাইবেরিয়ান বার্ড দেখতে যাচ্ছে চিল্কা বললো কোনো সাইবেরিয়ান বার্ড দেখা যায় গরমকালে থোড়ি আছে চলে এসেছি চিল্কা লেকে
একটা বোট রাইড নেব, খুব সুন্দর জায়গা। এবার আমরা যাচ্ছি আমাদের নৌকার দিকে, আপনাদেরকে দেখাবো আমাদের নৌকাটা। এইটা আমাদের নৌকা, নৌকাতে আমাদের সঙ্গে অ্যাপেলও যাচ্ছে। কিসের জন্য 7,000 টাকা দিয়েছে তারও কোনো ইনফরমেশন লেখা নেই, ঠিক আছে। তো এখানে আমাদের একজন বোটের দাদা আছে, উনি বললেন কি এখানে ওভার স্পিডিং এর জন্য দিয়েছি এই সারা রাস্তা। হয়তো আমি স্পিডে চালিয়েছি, সেটা আমি বলছি না, সেরকম মার তো কোনো স্পিডে চালানো হয়নি ফার্স্টলি। আর সেকেন্ডলি হচ্ছে রাস্তায় পুরো চিল্কা রাস্তায়, বা কালকে আমরা কোনার গেছিলাম, রাস্তায় স্পিড লিমিটের যে বোর্ড সেটাও কোথাও দেখিনি, যে যে কিন্তু তাও ফাইনটা কেটেছে, কেটেছে 100 টাকা তো কাটেনি, 7,000 টাকা কেটেছে। এটা খুব মানে আনপ্রফেশনালিজম আমার মনে হয় উড়িষ্যার গভর্নমেন্টে, এরকম করে ট্যুরিস্টদেরকে এরকম করে হ্যারাস করা এটা ঠিক না। মানে আমাদের রিকোয়েস্ট হবে এটা ম্যানেজ করুন, আমাদের রিকোয়েস্ট থাকবে এইভাবে যাতে না চার্জ করা হয়। 7,000 টাকা টু মাচ ফাইন, কিসের জন্য ফাইন করেছে সেটাও মেসেজে কিছু লেখা নেই। আরটি অফিসে দেখা করতো, যদি আমি আজকে কলকাতা চলে যেতাম তাহলে এটা কেমন করে হতো, আমি যদি কালকে চলে যেতাম আজকে সকাল 10টার সময় এসে আমি কলকাতাতে এখানে আসতাম ফাইনটা দিতে। আপনারাও ভাবুন এটা ঠিক কি ঠিক না। আমরা এখন আছি চিল্কা লেকে, অপূর্ব ভিউ, জলেও খুব ঢেউ ভালো, হালকা হালকা জলের ছেটা, আমাদের ড্রাইভার দাদা, আমার ফ্যামিলি, বাবার সবাই খুব ভয় পাচ্ছিল, মানে এত ভয় পাচ্ছিল কি ও নামবেই না, নিজের জামার থেকে বেরিয়ে আসছিল, তারপর ওকে কোলে করে নামানো হয়েছে। এখনো গিয়ে সেট হয়ে গেছে, এবারে অ্যাপেলকে মাথাতে তুলবো, মাথাতে তুলে ওকে খাওয়া খাওয়াবো। ডলফিনে হাইট করছি, ডলফিন আমরা খুঁজে পাচ্ছি না, একবার এক ঝলক দু ঝলকের জন্য দেখা যাচ্ছে। দেখি আপনারা দেখুন যদি আপনারা দেখতে পারেন, বলছি ডলফিন আমরা দেখতে পাই না পাই, কিংফিশারটাকে দেখতে পেরেছি। দেখুন আবার আরেকটা সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য, যাচ্ছি ঝাউবন থেকে দিয়ে বিচ অব্দি চিল্কা। আমাদের নৌকা একটা এতে নিয়ে এসছে, আমাদের পাড়ে নিয়ে এসছে, এখন এখান থেকে নাকি বিচ খুব কাছে, তো আমরা সেই বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার দাদা লিড করছেন, ওনার উপরে উড়িয়া বলার ভূত ধরেছেন, যা তা উড়িয়া বলে যাচ্ছেন, উড়িয়া বল কোন হেলা কোডিজি
মানে আমার মনে হয় বেস্ট টাইম টু কাম টু চিল্কা ইজ ডেফিনেটলি নট এপ্রিল দু উইন্টার উইন্টারে আসতে আপনারা পাখি অনেক বেশি দেখতে পারবেন আর ডলফিনও আচ্ছা বদিও আছে সাবুনি আর অ্যাপেল আর বাবা কে বোটে দেখে এসেছি বাবা বোট থেকে নামতে পারছিল না আর সাবুনি অ্যাপেলকে সামলাচ্ছে অ্যাপেলকে আনলাম না বহুত গরম ও একদম হাসপাস করছে তো ওর শরীরটাকে চাপ দিয়ে লাভ নেই মোটামুটি 300 মিটার হবে পার থেকে বিচ বিচে পৌঁছিয়ে আবার রেকর্ড করি আপনাদেরকে জানাচ্ছি এই বোট রাইডটা আমাদের পড়লো 2200 টাকা সত্যপদ নাম বোট বোটের ভালোই বোট রাইড ছিল ভালো অনেকক্ষণ ঘুরিয়েছে মানে এত ঘুরিয়েছে কি এখন ভাবছি বেশি ঘোরা হয়ে গেছে কিন্তু এর মধ্যে মনটা একটু খারাপ এই 7000 টাকা চালান কেটেছে সেটা কেন কাটলো সেটা কেমন ম্যানেজ করবো এখন গিয়ে সেটাও নিয়েও প্রশ্ন দেখি কি করা যায় জানাবো কি হলো বিচে এসছি দারুণ ভিউ কিন্তু কালকে আমরা যখন কোণার্ক থেকে ফেরার সময় চন্দ্রভাগা যে বিচটা ছিল ওটা কিন্তু বেশি ভালো ছিল এদিকতে না বল চলুন সামনের ভিউটা আপনাদেরকে দেখাই সামনে যাচ্ছেন আমাদের আমাদের লাস্ট ভিডিও এটা আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাবো মোটামুটি ভালোই হলো যাত্রাটা 3 দিন এখানে ছিলাম ভালোই এনজয় করলাম ফ্যামিলির সাথে আর যে বিশেষ কাজে এসেছিলাম মার বাৎসরিক সেটাও খুব ভালো করেই হলো আশা করবো আমি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে প্লাস যদি আপনারা পেট নিয়ে আসেন আপনাদের হেল্প করবে কীভাবে আপনারা পুরীতে এসে আপনার পেটের সঙ্গে একটা ভালো হলিডে এনজয় করতে পারেন ভিডিওটা আর এই সিরিজ অফ ভিডিও আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি যেরকম আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর লাইক করেন সেভাবেই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই ভালোবাসা দেবেন নেক্সট ভিডিও অবধি আমাদের আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন তাহলে আবার দেখা হবে থ্যাংক